সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কাছে দূরে পৃথিবীর যে প্রান্তে বসে আপনি আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের প্রত্যেককে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বরেন্দ্র অনলাইন টেলিভিশনের মাহে রমজানের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলটেক। মাহে রমজানের এই স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠান উপস্থাপনা এবং গ্রন্থনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি হাসান আবাবিল। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, হেলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স মাহে রমজান মাস জুড়ে অ্যাপার্টমেন্ট বুকিংয়ে দিচ্ছে আকর্ষণীয় উপহার। আজকে মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত আলোচক ডাক্তার মোহাম্মদ ফজলুল কবির পাভেল, মেডিকেল অফিসার, নিউরো মেডিসিন বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে, উপস্থিত শ্রোতা যারা আজকে শুনছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠান শোনার জন্য। ধন্যবাদ স্যার, আপনি অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই বরেন্দ্র টিভির স্টুডিওতে, এবং আপনার মাধ্যমে আমরা প্রত্যাশা করছি আজকে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই দর্শকরা অনুষ্ঠান দেখছে তারা বিভিন্ন রকম বার্তা পাবে। হ্যাঁ স্যার, আপনি নিউরো মেডিসিন বিভাগে আছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পেশেন্ট আপনি হ্যান্ডেল করে থাকেন। স্যার, এই যে মূলত আমরা স্ট্রোকের সাথে নিউরো মেডিসিন একটা সম্পর্ক দেখতে পাচ্ছি, এই স্ট্রোকটা আসলে কী, কেন হয়, এই বিষয়ে যদি একটু আপনি প্রাথমিক ধারণা দিতেন আমাদের অডিয়েন্সকে। অনেক ধন্যবাদ। আসলে আমাদের যে নিউরো মেডিসিন ওয়ার্ড, এখানে সবচেয়ে বেশি যে রোগীগুলো আসে তাদের মধ্যে হচ্ছে স্ট্রোকের রোগী সবচেয়ে বেশি আমরা পাই। এরপরে যেটা পাই যে অজ্ঞান হয়ে যাওয়া, যেটার আমরা মূল কারণ হিসাবে যেটা ধরি যে ব্রেন ইনফেকশন। এটা ব্রেনের চারিদিকে একটা আবরণ থাকে যেটাকে আমরা মেনিনজেস বলি, আর এখানে ইনফেকশন হতে পারে যেটাকে আমরা মেনিনজাইটিস বলি। আর একটা অসুখ পাই যেটা ব্রেনের ভিতরে ইনফেকশন, সেটাকে আমরা এনকেফালাইটিস বলি। মূলত এই তিনটা অসুখ আমাদের সবচেয়ে বেশি আসে নিউরো মেডিসিন ওয়ার্ডে। আর একটা রোগী আমরা বেশি পাই, সেটা হচ্ছে যে অনেক সময় ডায়াবেটিসজনিত জটিলতা, অর্থাৎ ডায়াবেটিস খুব কমে যাওয়া অথবা ডায়াবেটিস খুব বেড়ে গিয়ে রোগী অজ্ঞান হয়ে কিন্তু আমাদের নিউরো মেডিসিন এসে ভর্তি হয়। তো এই তিনটা রোগ কিন্তু আমরা বেশি পাই। এছাড়া আরও যে অসুখগুলোর কথা আমরা বলি, যে সেটা হচ্ছে হঠাৎ করে পায়ের নিচের অংশ অবশ হয়ে যাওয়া, হঠাৎ করে চার হাত পা অবশ হয়ে যাওয়া, এই ধরনের রোগীগুলো আমরা দেখতে পাই। আর একটা রোগের কথা আমরা বলবো যে মাথা ব্যথা এবং খিঁচুনি বা এপিলেপসি বা মৃগী রোগী, এই রোগীগুলো মূলত নিউরো মেডিসিন ওয়ার্ডে বেশি আসে। স্যার, এই যে মৃগী রোগীতে আমরা প্রায়শ দেখতে পাই, এদের চিকিৎসাটা কী ধরনের চিকিৎসা হয় স্যার? অনেক ধন্যবাদ। আসলে মৃগী রোগী আমরা ইইজি বলে একটা পরীক্ষা আছে, সে পরীক্ষা করে আগে নিশ্চিত হই যে কোন ধরনের মৃগী, এটার অনেক টাইপ আছে, কোন পর্যায়ে আছে। তো সেই পর্যায় বুঝে সেই অনুযায়ী ওষুধ দেওয়া হয় এবং বলা হয় যে ওষুধগুলো খেয়ে যেতে হবে, বন্ধ করা যাবে না। তবে এক ক্ষেত্রে বলা হয় যে কোনো রোগীকে ওষুধ দেওয়ার পরে যদি 5 বছরের মধ্যে একবারও খিঁচুনি না হয়, অথবা কোনো কোনো বই বলে 2 থেকে 5 বছর, তাহলে ওষুধটা আস্তে আস্তে বন্ধ করে দেওয়া যায়। কিন্তু ওষুধটা আমরা ইউজুয়ালি পাশে লেখা থাকে চলবে এবং আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধগুলো বন্ধ করতে নিষেধ করি। স্যার, এই যে স্ট্রোকের যে জটিলতা, এই স্ট্রোকের জটিলতা এটা প্রতিরোধের কী কী উপায় আছে স্যার? অনেক ধন্যবাদ। আসলে স্ট্রোক হলে আমাদের শরীরের একদিকে অবশ হয়ে যায়, এটা প্রধান লক্ষণ। হঠাৎ করে রোগী বলবে এবং এটা সাডেন হয় বা হঠাৎ হয়। রোগী বলবে আমি সুস্থ ছিলাম, উজু করতে গেলাম, উজুর পানি ব্যবহারের সময় আমার হাত একদিকে অবশ হয়ে গেল, পা অবশ হয়ে গেল, এটা হচ্ছে স্ট্রোক। মূলত এক পাশটা অবশ হয়ে যায়, সেটা ডান দিক হতে পারে, বাম দিকে হতে পারে। দ্বিতীয়ত যে বিষয়, রোগীরা অনেক সময় কথা জড়িয়ে যায়, আমি যে কথা বলছি বলতে বলতে কথাটা জড়িয়ে গেল হঠাৎ করে, এটা একটা স্ট্রোকের লক্ষণ। আর একটা, আমরা অনুষ্ঠান শুরুর আগে আপনি আলোচনা করছিলেন যে ঝিনঝিন করা, অনেক সময় এরকম লক্ষণ আসে যে রোগীর ডান দিকে বা বাম দিকে ঝিনঝিন করছে এক পাশে হঠাৎ করে। বলবে আমি রাতেও সুস্থ ছিলাম, সকালে উঠে দেখি আমার ডান হাত আর ডান পা কেমন জানি ঝিনঝিন করছে এবং দুর্বল লাগছে, এটা স্ট্রোকের লক্ষণ। হঠাৎ করে কথা বন্ধ হয়ে যাওয়া, হঠাৎ করে দেখতে না পাওয়া, হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, এগুলো মূলত স্ট্রোকের লক্ষণ। তবে সবচেয়ে বেশি যেটা আমরা পাই সেটা হচ্ছে শরীরের একটা পাশ অবশ হয়ে যাওয়া, এটা কিন্তু আমরা সবচেয়ে বেশি পাই। আর আপনি যে লক্ষণটা বললেন, এক পাশ ঝিনঝিন করা, এক পাশে খারাপ লাগা, দুর্বল লাগা, এটাও কিন্তু স্ট্রোকের লক্ষণ। এটা থেকে প্রতিরোধের উপায় বা কী ধরনের সাবধানতা মেনটেন করা উচিত যেন এই ধরনের স্ট্রোক না হয়? অনেক ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। আসলে এই ক্ষেত্রে আমরা বলি স্ট্রোকের প্রধান কারণ দুইটা, একটা হচ্ছে উচ্চ রক্তচাপ আর দ্বিতীয় হচ্ছে ডায়াবেটিস। এই দুইটা হচ্ছে আমরা দেখেছি ওয়ার্ডে যাদেরই স্ট্রোকের রোগী আসে তখন দেখি যে এই দুইটার একটা কিছু আছে রোগীর, হয় ডায়াবেটিস আছে অথবা প্রেশার আছে অথবা দুইটাই আছে, কোমরবিডিটিস যেগুলো। এখন স্ট্রোক প্রতিরোধের প্রধান উপায় হচ্ছে ডায়াবেটিস যদি কারো থাকে সেটা কন্ট্রোল করা, কারো যদি উচ্চ রক্তচাপ থাকে সেটা কন্ট্রোল করা, এই দুইটা যদি কেউ নিয়ন্ত্রণে রাখতে পারে তার স্ট্রোক হওয়ার চান্সটা অনেক কমে যায়, এটা প্রতিরোধের প্রধান উপায়। আর একটা কারণ আমরা পাই, এটা রক্তে চর্বি বেড়ে যায়। রক্তে যদি চর্বি বেড়ে যায়, যেটাকে আমরা ডিসলিপিডেমিয়া বলি বা হাইপারলিপিডেমিয়া বলি, কোলেস্ট্রল যদি বেড়ে যায় তাহলে কিন্তু স্ট্রোক হওয়ার চান্স থাকে। এই জন্য আমরা বলি যে যাদের সন্দেহ আছে বা পরিবারে স্ট্রোকের ইতিহাস আছে তাদেরকে আমরা ব্লাড, এটা না মেপে আসলে বোঝা যাবে না যে তার রক্তে কোলেস্ট্রল কী মাত্রায় আছে,
এটা টেস্ট করে যদি কোলেস্টেরল বেশি থাকে তখন কোলেস্টেরলটা নিয়ন্ত্রণের বিভিন্ন ওষুধ পাওয়া যায়, বিভিন্ন আমরা খাবার খেতে কিছু খাবার খেতে নিষেধ করি, তখন কিন্তু স্ট্রোকের চান্সটা কমে যায়। এছাড়া স্যার আমরা দেখতে পাই বা অনেক সময় শুনে থাকি যে বিশেষজ্ঞ ডাক্তাররা এই ধরনের পরামর্শ দিয়ে থাকেন যে প্রতিদিন অন্ততপক্ষে 40 থেকে 50 মিনিট, প্রতিদিন না হলেও সপ্তাহে 5 দিন জোরে জোরে হাঁটতে হবে, ব্যায়াম করতে হবে, এবং আমরা ট্রান্সফ্যাট থেকে দূরে থাকার জন্য পরামর্শ পাই। এই বিষয়ে আপনি কী বলতে চাচ্ছেন স্যার? ধন্যবাদ। এটা সত্য, আমাদের বলি যে সপ্তাহে 30 মিনিট করে মোট 5 দিন ব্যায়াম করতে হয়। এটা আপনি যেটা বলেন সেটাই সারা পৃথিবীতে স্ট্যান্ডার্ড নিয়ম, প্রতিদিন 30 মিনিট বলে আর সপ্তাহে 5 দিন। এভাবে ব্যায়াম করলে স্ট্রোকের সম্ভাবনা অনেক কমে যায়, এটা একটা আমরা চাইলেই করতে পারি। যদিও হাঁটা চলা এখন আসলে সবার জন্য করা খুব কষ্টকর, তারপরে আমরা বলি যে কেউ যদি নিয়মিত পরিশ্রম করে বা ব্যায়াম করে তার কিন্তু স্ট্রোক হওয়ার চান্সটা অনেক কমে যায়। এবং আপনি যে সময়টা বললেন এটা গুরুত্বপূর্ণ, যে সপ্তাহে মোট 5 দিন ব্যায়াম করতে হবে এবং প্রতিদিন 30 মিনিট, অন্ততপক্ষে 5 দিন, হ্যাঁ অন্ততপক্ষে তিরিশ সপ্তাহে মিনিট 5 দিন। ধন্যবাদ স্যার। আসলে এই যে আমাদের মাহে রমজান মাস চলছে স্যার, আমরা সাধারণত দেখে থাকি যে আমাদের মধ্যে তৈলাক্ত খাবার বা ট্রান্সফ্যাট খাবার প্রবণতাটা এই মাসে যেন আরও বেড়ে যায়, কিন্তু এটা তো প্রচণ্ড ক্ষতিকর, এটা আপনি কীভাবে ব্যাখ্যা অবশ্যই করছেন স্যার? আমাদের স্ট্রোকের ওয়ার্ডে যে রোগীগুলো আসে তাদের দেখি যে চর্বি রক্তে বেশি থাকে অনেকের, আর রোজার মাসে যদি এভাবে তেল চর্বি খাওয়া হয় রক্তে চর্বির পরিমাণ বাড়বে এবং স্ট্রোকের সম্ভাবনা বাড়বে, এটা ঠিক। এখন যে বিষয়টা শুধু স্ট্রোকের সম্ভাবনা না, আমাদের আরও গুরুত্বপূর্ণ, স্ট্রোকের রোগীরা কিন্তু মারা যায় কম, এমনি শারীরিকভাবে পঙ্গু হয়ে যায়, হাঁটতে সমস্যা হয়, রোগীর কথা বলতে সমস্যা হয়, দেখতে সমস্যা হয়, কিন্তু হার্ট অ্যাটাক আমাদের যে রাজশাহী মেডিকেল কলেজের যে কার্ডিওলজি বিভাগ, আপনি অবাক হয়ে যাবেন, সেখানে প্রতিদিন গড়ে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট রোগী মারা যায়, এবং হার্টের অসুখ কিন্তু সময় দেয় না, হঠাৎ তীব্র বুকে ব্যথা হবে এবং তার সাথে সাথে রোগী ঘামতে থাকবে, বমি হবে, তারপরে হঠাৎ করে দেখা যাবে মারা মারা গেল। এইটারও মানে হার্ট অ্যাটাকেরও অন্যতম প্রধান কারণ কিন্তু এই তিনটাই, আমি যে বললাম ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এবং আপনি যেটা বলছিলেন যে কোলেস্ট্রল বেড়ে গেলে, এবং আমাদের যে এখন ব্যায়াম করি না এটা একটা কারণ কিন্তু তাহলে তো আমরা ঘুরে ফিরে আবার একই জায়গায় যাচ্ছি যে আমরা ওই একই যে জায়গায়। লিপিড লিপিড থেকে সাবধান, মানে ওই যে ট্রান্সফার থেকে সাবধান থাকতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে। স্যার রোজার মাসে যারা রেগুলার ব্যায়াম করে, এই রোজার মাসটাতে তাদের এই ব্যায়ামের রুটিনটা কেমন হবে স্যার? ধন্যবাদ। আসলে রোজার মাসে আমরা বলি যে সকালে ব্যায়াম করতে নিষেধ করি, যদি ডায়াবেটিস থাকে তাতে সারাদিনে রক্তের গ্লুকোজ কমে যেতে পারে, যেটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি, এবং হাইপোগ্লাইসেমিয়া থেকে কিন্তু প্রচুর রোগী খারাপ কিছু হয়ে যেতে পারে, সেই কারণে আমরা বলি যে রোজার মাসে ব্যায়াম করবেন ইফতারির পরে, আর কেউ যদি তারাবির নামাজ পড়তে পারে 20 রাকাত তাহলে তার কিন্তু ব্যায়ামটা হয়ে যায় যথেষ্ট সেটা, পরিমাণ হ্যাঁ হয়ে যায়। সেটা আমরা একটু উৎসাহ দিই যাতে তারাবি পড়ে যাদের ডায়াবেটিস আছে, কারণ যারা ব্যায়াম করে তারা কিন্তু রেগুলার ব্যায়াম করে। আমরা সকালবেলাটা একটু পরিহার করতে বলি, করলে সন্ধ্যার পরে অথবা ইফতারি মানে ইফতারির পরে অথবা তারাবির নামাজ কেউ যদি পড়তে পারেন সেটাই ব্যায়াম কিন্তু হবে তার। অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা করছিলেন স্যার ডাক্তার মোহাম্মদ ফজলুল কবির পাভেল, মেডিকেল অফিসার, নিউরো মেডিসিন বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা তখন কথা বলছিলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। আপনাদের সঙ্গে আছে আমি হাসান আবাবিল। আমরা নিয়ে নিচ্ছি এই পর্যায়ে একটি ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স নিয়ে এলো সর্বাধুনিক সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প হিলটেক এলাহি টাওয়ার। প্রিয় রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স আপনার স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য নিয়ে এলো নতুন উদ্যোগ হিলটেক এলাহি টাওয়ার। পবিত্র রমজান মাসে বুকিং করলেই থাকছে আকর্ষণীয় উপহার, সুতরাং আসুন আমাদের প্রজেক্ট ভিজিট করুন। হিলটেক এলাহি টাওয়ার আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প পূরণ করবে আপনার স্বপ্ন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্র সাহেব বাজার আলুপট্টির পাশে সাগরপাড়া রোড, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলটের বাড়ির সামনে ঘোড়ামারা রাজশাহীতে হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স, ইয়োর ড্রিম আওয়ার ইনিশিয়েটিভ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে। আমি হাসান আবাবিল এবং আমার সঙ্গে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডাক্তার মোহাম্মদ ফজলুল কবির পাভেল, মেডিকেল অফিসার, নিউরো মেডিসিন বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখছি হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স
পুরো রমজান মাস জুড়ে অ্যাপার্টমেন্ট বুকিংয়ে রাখছে বিশেষ আকর্ষণীয় উপহার। স্যার, আপনার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম। আমাদের দর্শকও কিছু প্রশ্ন করে থাকে। আমরা সাধারণত দেখতে পাই যে আমাদের প্রত্যেকের বাসায় মা বোনদের কিছু নিউরোলজিক্যাল সমস্যা হয় স্যার, বিশেষ করে যে হাত পা ঝিনঝিন করা, দুর্বল লাগা, কোমর ব্যথা। তো সাধারণ চিকিৎসা তারা কী নেবে বা কী ধরনের সাবধানতা তারা মেনটেন করবে স্যার? অনেক ধন্যবাদ। আসলে প্রথমত যেটা বলি যে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, এটা আমাদের দেশের মেয়েদের সবচেয়ে বড় সমস্যা। আমরা বিভিন্ন জায়গায় দেখি, হসপিটালেও দেখি। এটার প্রধান কারণ হচ্ছে তাদের যে বসার প্যাটার্ন, তাদের যে কাজের প্রচুর কাজ করেন তারা আর বিশ্রাম সেভাবে পান না, এটা কিন্তু প্রধান কারণ। এবং আমাদের যে অনেকের দেখা যাচ্ছে যে সারাদিন যেভাবে বুটিতে কাজ করছে, চুলায় রান্না করছে বা প্রস্রাব পায়খানা যেভাবে করে, তাতে কিন্তু হাঁটু এবং কোমরের ওপর চাপ পড়ে এবং এর ফলে কিন্তু কোমর ব্যথাটা হয়। এইসব যাদের আছে তাদেরকে আমরা কোমর ব্যবহারের পরামর্শ দিই এবং মাজা ঝুঁকে কোনো কাজ করতে নিষেধ করি। 3 কেজি, কেউ কেউ বলে 5 কেজির বেশি তোলা যাবে না। এবং হাঁটু ব্যথার জন্য আমরা যে চেয়ারে বসে কাজ করতে বলি, তিনি যদি চেয়ারে বসে তরকারি কোটেন, চেয়ারে বসে রান্না করতে পারেন বা দাঁড়ায় থেকে, এটা খুব ভালো হয়। কিন্তু যে পদ্ধতিতে বসে বাংলাদেশে রান্না করা হয় তাতে কোমর ব্যথা, হাঁটু ব্যথা খুবই বেশি আমাদের দেশে। আপনাকে ধন্যবাদ। এবং এই নিয়ম মানলেই কিন্তু ভালো থাকেন। আর ব্যথা হলে ব্যথার ওষুধ খাবেন, না কমলে আপনি ডাক্তার দেখাবেন যে কেন এরকম হচ্ছে। তবে কোমর ব্যথা, মাজা ব্যথার ক্ষেত্রে আমরা ঝুঁকে কাজ করতে নিষেধ করি, ভারী জিনিস বহন করতে নিষেধ করি, ওজন কমাতে বলি। অনেকের আছে ওজন বেশি, তার জন্য কিন্তু হাঁটু কোমর ব্যথা হয়, এটা হচ্ছে চিকিৎসা। ওবেসিটির কারণে কিন্তু হাঁটু ব্যথাও হয়, কোমর ব্যথাও হয়। আর দ্বিতীয়ত যে বিষয়টা আমরা আপনি বললেন, হাত পা ঝিনঝিন করা, হাত পায়ের মধ্যে অবশতা লাগা, এটা হয় ভিটামিনের অভাবে। আমাদের দেশে ভিটামিন B12 এর একটা কথা বলি, এটার কারণে কিন্তু এটা হয়। এবং ডায়াবেটিস একটা অন্যতম প্রধান কারণ। অনেকের ডায়াবেটিস আছে, অনেক মেয়েরই ডায়াবেটিস আছে, তখন কিন্তু হাত পায়ের মধ্যে খুব জ্বালা যন্ত্রণা করে, ঝিনঝিন করে, হাত পায়ের মধ্যে অবশ লাগে, হাত পা শুকায় যায়। তো এগুলো ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে এবং এরকম হলে যে কোনো ডায়াবেটিওলজিস্টের সাথে পরামর্শ করতে পারে অথবা একজন মেডিসিন স্পেশালিস্ট অথবা নিউরোলজিস্ট, তারা কিছু ওষুধ দেয় হাত পা জ্বালা যন্ত্রণা কমানোর জন্য, সেগুলো খেতে পারেন। আর ভিটামিন খেতে পারেন, মানে সুষম খাবার খেতে বলি। ভিটামিন B12 আসলে শাকসবজিতে কম থাকে, এটা মাছ মাংসে প্রচুর পরিমাণে থাকে, সেটা যদি খায় তাহলে কিন্তু এটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে, আর যদি না কমে তাহলে একজন ডাক্তার। ধন্যবাদ স্যার, খুব সহজেই খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের বিশেষ আলোচনা অনুষ্ঠান হেলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। আমরা কথা বলছিলাম আমাদের সম্মানিত আলোচক ডাক্তার মোহাম্মদ ফজলুল কবির পাভেল। স্যার, আমাদের কাছে একটা প্রশ্ন প্রায়শই এসে থাকে যে উচ্চ রক্তচাপ এবং স্ট্রোক, এই দুটো কিন্তু গভীরভাবে সম্পর্কযুক্ত, তো এটা কীভাবে কাজটা ঘটে বা কীভাবে অ্যাক্সিডেন্টটা ঘটে যায় স্যার? অনেক ধন্যবাদ। রক্তনালীর মধ্যে যে রক্ত যখন চলে তখন কিন্তু একটা চাপ দেয়, এটাকে রক্তচাপ বলি। এটা স্বাভাবিক মাত্রা হচ্ছে উপরেরটা বলি 120 আর নিচেরটা বলি 80, এটা হচ্ছে নর্মাল। কারো যদি 140-এর বেশি চলে যায় অথবা 80-এর উপরে চলে যায় বা 90 বলি আমরা, তাহলে কিন্তু তাকে উচ্চ রক্তচাপ বলি। এটা কিন্তু রক্তচাপ সবারই আছে, এটা রক্তনালীর মধ্যে দিয়ে রক্ত চলাচলের সময় একটা চাপ তৈরি হয়, কিন্তু এটা যখন বেড়ে যায় সেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলি। এটা জটিলতা মাথার ব্রেন থেকে শুরু করে পা পর্যন্ত। মাথায় হতে পারে স্ট্রোক, আমি আগে বলেছি হঠাৎ করে এক পাশ অবশ হয়ে যাবে অথবা কথা জড়ায় যাবে, চোখে ঝাপসা দেখবে, এগুলো হচ্ছে স্ট্রোকের লক্ষণ। আরেকটা হতে পারে হার্ট অ্যাটাক, যেটাতে তাৎক্ষণিক একটা মৃত্যুর ঝুঁকি থাকে। আরেকটা হতে পারে যে কিডনি নষ্ট হয়ে যাওয়া, দীর্ঘদিন যদি উচ্চ রক্তচাপ থাকে আস্তে আস্তে কিডনিটা নষ্ট হয়ে যায়। আরেকটা হতে পারে আমরা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বলি, অর্থাৎ পায়ে কিন্তু ঘাও হওয়া, পায়ে কিন্তু ক্ষত হওয়া এবং পায়ে কিন্তু অনেক সময় রক্তনালী বন্ধ হয়ে পা কেটেও ফেলতে হয়, পায়ে গ্যাংগ্রিন বলি, পচে যায়, একদম কালো হয়ে যায়। তো উচ্চ রক্তচাপের জটিলতা কিন্তু অনেক, আমি বললাম চোখে নষ্ট হয়ে যায়, ব্রেন নষ্ট হয়ে যায়, মানে স্ট্রোক করতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, কিডনি নষ্ট হয়ে যায়। তো কেন হয় এটা? স্ট্রোকে হলে আমাদের ব্রেনের যে রক্তনালী তার উপর চাপ পড়ে এবং রক্তনালীর মধ্যে রক্ত জমাট বেঁধে যায় অথবা রক্তনালী ফেটে যায়, ওই চাপ সহ্য করতে না পেরে তখন আমাদের স্ট্রোক হয়, রক্তনালী ফেটে গেলে। আমাদের কী ধরনের এক্ষেত্রে সাবধানতাগুলো মেনটেন করা উচিত? সুন্দর প্রশ্ন। উচ্চ রক্তচাপের কিছু নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের কথা আমরা বলি, যেটা ওষুধ ছাড়াই। যেমন হাঁটা, আপনি আগে বললেন যে প্রতি সপ্তাহে অন্তত 7-5 দিন ব্যায়াম করতে হবে এবং প্রতিদিন 30 মিনিট করে ফলমূল খেতে বলে। ফলমূলে উচ্চ রক্তচাপ কমে, বিশেষ করে ডাব, ডাবে পটাশিয়াম প্রচুর থাকে। এরপরে যেটা বলা হয় স্মোকিং বা ধূমপান কেউ যদি করে সেটা বন্ধ করতে বলি, কেউ যদি অ্যালকোহল খায় সেটাকে বন্ধ করতে বলি, তেল চর্বি কম খেতে বলা হয়, শাকসবজি এবং ফলমূলটা বেশি খেতে বলা হয়। এটা করলে কিন্তু উচ্চ রক্তচাপ, ওজন নিয়ন্ত্রণ করতে বলা হচ্ছে, শরীরে ওজন নিয়ন্ত্রণ করলে, দুশ্চিন্তা করলে উচ্চ রক্তচাপ হয়, তাহলে এগুলো কন্ট্রোল করবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোনো ডাক্তার তিনি যখন উচ্চ রক্তচাপের ওষুধ দেন পাশে লিখে দেওয়া থাকবে চলবে,
এখানে একটা ভুল হয়, কেউ কয়েকদিন ওষুধ খায়, খেয়ে দেখে যে রক্তচাপ কমে গেছে বা স্বাভাবিক হয়ে গেছে, তখন বন্ধ করে দেয়, তখন হুট করে রক্তচাপ বেড়ে আবার স্ট্রোক করে, এবং নিজে নিজে ওষুধটা কিন্তু বন্ধ করে। রিঅ্যারেঞ্জ করে, এটা তো হ্যাঁ, একেবারে উচিত না স্যার এবার আমি সেক্ষেত্রে। একটা মজার ঘটনা বলি আপনাকে, সেটা হচ্ছে যে এক রোগীর উচ্চ রক্তচাপ আছে, তার বাসে একজন উচ্চ রক্তচাপের ওষুধ খায়, তিনি সেটা খাওয়া শুরু করছেন, কিন্তু এটা আসলে করা যাবে না, কারণ উচ্চ রক্তচাপের ওষুধ, বয়স, তারপরে হচ্ছে তার আরও কোনো সমস্যা আছে কিনা, গর্ভাবস্থা এক ধরনের, তারপরে মেয়েদের জন্য এক রকমের, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আপনাকে একটা ওষুধ হয়তো উচ্চ রক্তচাপের জন্য দিয়েছি, সেটা কিন্তু আমার জন্য প্রযোজ্য না হতে পারে। মাত্রা ব্যাপার আছে, ডোজের জি ব্যাপার জি আছে, সব কিছু ব্যাপার আছে। এই জন্য আমরা বলে থাকি যে আসলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা এবং ওষুধের রুটিনে পরিবর্তন আনা একেবারে উচিত না। জি জি স্যার অনেক চমৎকার কথা বলছিলাম এবং খুব ইনফরমেটিভ কথা। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম স্যার, যে ডায়াবেটিসের সঙ্গে স্ট্রোকের যে সম্পর্ক, এটা কেমন সম্পর্ক স্যার? এটা একদম মানে কি বলবো, যে সত্যি কথা বলতে ভাই বোনের মতো যে সম্পর্ক, মানে এত যাদের ডায়াবেটিস থাকে এবং কন্ট্রোলে থাকে না, তাদের কিন্তু স্ট্রোক করার চান্স অনেক বেশি। এবং আমরা ওয়ার্ডে যে স্ট্রোকের রোগীগুলো দেখতে পাই, প্রায় দেখি যে সব রোগীরই প্রায় ডায়াবেটিস আছে। এবং ডায়াবেটিসের ক্ষেত্রেও যেটা বলি, এখানে ট্যাবলেট পাওয়া যায়, ইনসুলিন পাওয়া যায়, তো যাকে যে ওষুধটা দেওয়া হবে ডাক্তার ঠিক করে দেবে সেভাবেই খাবেন, কারণ ডায়াবেটিস খুব বেড়ে গেলে স্ট্রোক হতে পারে, ডায়াবেটিস খুব কমে গেলে একেবারে ব্রেনের পার্মানেন্ট ক্ষতি হয়ে যেতে পারে যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পায়। এই জন্য ওষুধের ডোজটা ঠিক রাখতে হবে, শরীর খারাপ লাগলে দ্রুত গ্লুকোজ মাপতে হবে যে তার কমে গেল না বেড়ে গেল কিনা, এটা দেখতে হবে। এবং যদি বাসায় সবসময় চিনি বা মানে মিষ্টি জাতীয় কিছু রাখতে হবে, যাতে কমে গেলে আমরা বলি 3.9 মানে বা 3.9 বলি, এর নিচে কমে আসলে বুঝতে হবে তার রক্তে গ্লুকোজ কমে গেছে, এবং তাকে সাথে সাথে চিনি না দিলে ব্রেন কিন্তু পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে, এবং সেই রোগী আর যত চিকিৎসাই করেন পরবর্তীতে তার ভালো হবে না, এবং গ্লুকোমিটারও একটা রাখতে হবে সবসময় অবশ্যই। সার্বক্ষণিক রাখা উচিত যদি বাসায় কোনো পেশেন্ট থেকে থাকে। জি স্যার খুব চমৎকারভাবে ব্যাখ্যা করছিলেন। আরেকটি বিষয় স্যার, আমরা কিছুক্ষণ আগেও আলোচনা করছিলাম যে হাত পা ঝিনঝিন করলে এবং অনেক সময় দেখা যায় স্ট্রোক করার পর এক পাশ অবশ হয়ে যায়, সেক্ষেত্রে স্যার থেরাপি নেওয়ার কোনো সুযোগ আছে কিনা, এবং থেরাপি নিলে সেটা কী ধরনের থেরাপি হবে স্যার? ধন্যবাদ। আসলে থেরাপিটাই এখানে মূল চিকিৎসা, কারণ হাত যদি এক পাশ দুর্বল হয়ে যায় বা হাত ঝিনঝিন করে বা হাতটা প্যারালাইসিস হয়ে যায় হাত পা, সেটা থেরাপিতে খুব ভালো উপকার হয়। এমন কোনো ওষুধ নাই যে এই প্যারালাইসিসটাকে সারিয়ে তুলবে, কোনো ওষুধ আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। তবে এটা যদি নিয়মিত ফিজিওথেরাপি বলি আমরা, তারা বিভিন্ন রকম ওষুধ দেয়, বিভিন্ন রকম ব্যায়াম করায়, বিভিন্ন মেশিন ব্যবহার করে করে চিকিৎসা করলে কিন্তু ঝিনঝিনও ভালো হবে এবং আপনার যে প্যারালাইসিস সেটা অনেক ইম্প্রুভ করে। সেটা ফিজিওথেরাপির রোলটাই আমরা এখানে বেশি বলি। আর যে কারণে স্ট্রোক হলো, আমরা প্রথমে চেষ্টা করে আইডেন্টিফাই করতে হবে যে কেন স্ট্রোক হলো, সেই কারণটা যদি আমরা সমাধান করতে পারি সেটা সবচেয়ে ভালো হয় চিকিৎসাটা, কারণ নাহলে আরেকবার রিকারেন্ট স্ট্রোক বলে আবার স্ট্রোক হতে পারে। আমরা স্ট্রোক প্রতিরোধের জন্য কিছু ওষুধ দিই, আর কিছু ওষুধে যা আবার যাতে স্ট্রোক না হয়, আর প্রথমত যে ডায়াবেটিস বা প্রেশার আছে কিনা সেই ওষুধটা আমরা ঠিক করে দিই, কারণ আমরা দেখেছি যে প্রেশার এবং ডায়াবেটিস যদি কন্ট্রোলে না রাখে একটা স্ট্রোকের রোগী কিছুদিনের মধ্যে আবার স্ট্রোক করবে, এবং যতবার স্ট্রোক করবে তার ক্ষতি হবে এবং ব্রেনের কিন্তু একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে, এমন একটা সময় আসবে সেই রোগী হাঁটাচলা করতে পারবে, কামব্যাক করা অসম্ভব, কামব্যাক করা অসম্ভব না। ধন্যবাদ পাবেল স্যার, আপনার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। আপনি অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের বরেন্দ্র অনলাইন টেলিভিশন স্টুডিওতে এসেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। আমরা স্যার একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে সর্বশেষ যে বিষয়টি জানতে চাচ্ছিলাম, যে রমজান মাস কিন্তু আমাদের মুসলিম উম্মার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি মাস, আমাদের ইবাদত বন্দেগীর মাস, এবং এই মাসে আমাদের খাদ্যাভ্যাসটা কী ধরনের খাদ্যাভ্যাস আয়ত্তে আনা উচিত এবং সেটি সারা বছর কন্টিনিউ করা উচিত? অনেক ধন্যবাদ। আমরা যেটা দেখি যে ফলমূল এবং শাকসবজি বেশি খেলে অনেক রোগ প্রতিরোধ হয়, এটা আমরা সবাই খেতে সবসময় পরামর্শ দিয়ে থাকি। আর দ্বিতীয়ত, যেটা তেল চর্বি এবং যেটা অ্যাভয়েড করাটা ভালো, আর হচ্ছে যে বাসার তৈরি খাবারটা প্রেফার করে সবাই, যে কারণে এখানে কিন্তু মানে তেলের ব্যাপার বলেন বা আদার্স যে উপাদান বলেন এগুলো ভালো দেওয়ার চেষ্টা করে সবাই, তো বাইরের খাবারটা যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত যেটা, সেটা ফলমূল শাকসবজি বেশি খেতে হবে, আর বাসায় খিচুড়ি খেতে পারেন, বাসায় যদি অনেকে ভাতের সাথে সবজি বা মাছ মাংস খেতে পছন্দ করেন এই খাবারটা ভালো হয়। এবং রোজার মাসে ওজন কমে যাওয়ার কথা, কিন্তু আমাদের দেশে দেখা যায় উল্টা বাড়ে, এবং এটা আমরা সবাই যেহেতু বাইরের খাবার খাই, বাইরের ইফতারি করতে হয় এবং সবাই রিচ ফুড খায়, তো এইগুলো যদি সারা বছর এরকম হলে রক্তের চর্বি বেড়ে গিয়ে স্ট্রোক হবে, হার্ট অ্যাটাক হবে এবং রোগী মৃত্যু ঘটতে পারে।
আর ডায়াবেটিসও কন্ট্রোলে থাকবে না এবং উচ্চ রক্তচাপও কন্ট্রোলে থাকবে না। কারণ ডায়াবেটিস রোগীকে আপনি যদি তেল চর্বি বেশি খাওয়ান, প্রচুর পরিমাণে বেশি খাই, ভাত হোক বা পোলাও হোক বা খিচুড়ি হোক, তাহলে ডায়াবেটিস বেড়ে যাবে এবং কন্ট্রোলে থাকবে না। তারপরে শরবতের একটা বিষয় আছে, চিনি টিনি থাকে, এইগুলো খেলে কিন্তু ডায়াবেটিস খুব। অনেক সময় রোজাদাররা মনে করে স্যার যে সারাদিন রোজা ছিলাম, একটু শরবত খেলে তো অ্যাডজাস্ট হয়ে যাবে ডায়াবেটিসের পেশেন্ট, এই ধরনের চিন্তা ভাবনা করে। তা আসলে তো এটা ডাইরেক্ট চিনি মানে ফলের রস খেতে বলে, আপনি যেমন তরমুজের জুস খেতে পারেন, এটাতে অনেক উপকার হবে। আপনি যদি পেঁপে বলেন অথবা যদি বেল বলেন, এটা এটাকে আমরা বলি যে এনকারেজ করি, কিন্তু চিনিটা আসলে ডায়াবেটিস রোগীদের জন্য আমরা অ্যাভয়েড করতেই বলি। কোনোভাবে অ্যালাউ করা যায় না রুয়াব স্যার। জাতীয় প্রচুর একেবারে চিনি থাকে। একেবারে শেষ একটি বিষয় আপনাকে জানতে চাচ্ছিলাম যে আমাদের দেশে অধিকাংশ মানুষ কিন্তু নিম্ন মধ্যবিত্ত, আপনি যদি এই শ্রেণীর মানুষদের জন্য প্রতিদিন দুটো অথবা তিনটা ফল খেতে বলেন, তাহলে আপনি কোন ফলগুলোকে সাজেস্ট করবেন স্যার? আমরা কলার কথা বলি, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কলা ছোট একটা কলা, কিন্তু যাদের ডায়াবেটিস নেই তারা দুই তিনটা কলা খেতে পারে, এটা দামও নাগালের মধ্যে এবং এটা তো ভেজাল 12 মাস দেওয়ার পাওয়া যাচ্ছে। সম্ভাবনা কম। দ্বিতীয়ত যেটা কমলা লেবু যদি খেতে পারে অথবা লেবুর রস, এটা খুবই উপকারী, ভিটামিন সি থাকে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর যদি আমাদের দেশের প্রেক্ষিতে বলেন, তরমুজ এখন বাজারে প্রচুর চোখে পড়ছে, এটাও খুব উপকারী, তরমুজটা খেতে পারেন। ধন্যবাদ স্যার, আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা বললাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। হিলটেক পুরো রমজান মাস জুড়ে এলাহি টাওয়ারে প্লট বুকিং দিলে থাকছে আকর্ষণীয় পুরস্কার, অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় আপনাদের সঙ্গে আমি ছিলাম এতক্ষণ হাসান আবাবিল। আর আমাদের মাঝে আজকে সম্মানিত আলোচক হিসেবে আমাদের সাথে কথা বলেছেন ডাক্তার মোহাম্মদ ফজলুল কবির পাভেল, মেডিকেল অফিসার, নিউরো মেডিসিন বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আমাদের মাঝে এসে উপস্থিত হওয়ার জন্য এবং এত গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি স্যার, এবং খুব সামান্য একটি উপহার আপনার জন্য স্যার। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা বিশ্বাস করি স্যার আজকে যে সমস্ত আলোচনা আমাদের মাঝে রেখেছেন, এগুলো থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এবং আপনাদের অনেক উপকার আসবে। আর যদি বিন্দুমাত্র আপনাদের উপকার হয়ে থাকে, তাহলে আমাদের আজকের এই আয়োজন সফল হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখলেন মাহে রমজান নিয়ে বিশেষ আয়োজন বরেন্দ্র অনলাইন টেলিভিশনের হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। আপনারা পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন ঠিক বিকাল 4:30 শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে সেই প্রশ্নগুলো জিজ্ঞাসাগুলো আমাদের কমেন্টস বক্সে গিয়ে আপনারা করবেন, আমরা চেষ্টা করব পরবর্তী পর্বে গিয়ে সেগুলোর উত্তর দেওয়ার জন্য। আপনারা প্রত্যেকে নিয়মিত আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। হাসান আবাবিলের গ্রন্থনা ও উপস্থাপনায় বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান হেলটেক রমজানের স্বাস্থ্য ভাবনা দেখবেন রমজান মাস জুড়ে প্রতিদিন বিকেল 4:30 শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে।